বন্ধুরা, এখন না তো আমার সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স সব হয়েছে, একটু সাকসেসফুল হয়েছি, কিন্তু একটা সময় ছিল যখন ঘর বাড়ি খাওয়ার জামা কাপড় সব কিছুই ছিল ছিল না বলতে শুধু স্ট্রাগল। ঘুমোতে পারতাম না রাত্রে যে আমার স্ট্রাগল নেই কি হবে, যদি সাকসেসফুল হয়ে যাই মোস্ট টক্সে গিয়ে কি বলবো, কিভাবে লোককে মোটিভেট করব, কি বলবো যে আমার কি নেই। বন্ধুরা, সব কিছুই ছিল, সব কিছু থাকার যে একটা স্ট্রাগল ছিল আমার মধ্যে, ওই কষ্টে আমি ঘুমোতে পারতাম না, চিন্তা। বন্ধুরা, সাকসেসফুল হওয়ার পর এক দু জায়গায় স্টেজে গিয়ে বলেওছি যে ছোটবেলায় আমি খেতে পেতাম না, ওটা শোনার পর বাবা সত্যিই আমাকে খেতে দেয়নি। যখন আমি প্রথম ইউটিউব স্টার্ট করি তখন অনেকে আমাকে যা তা ভাবে মোটিভেট করত, তুই পারবি, তুই এগিয়ে যা, কেউ ডিমোটিভেট করেনি। বন্ধুরা, তো কি করে বলবো যে আমাকে অনেকে ডিমোটিভেট করতো তারপরে আমি সাকসেসফুল হয়েছি, এগুলো তো ওদের বোঝা উচিত ছিল। কিন্তু কিছু লোক হয়ই ওরকম যে মোটিভেট করে দেয় সব সময়, রিলেটিভ থেকে শুরু করে বন্ধু বান্ধব সাবস্ক্রাইবাররা, ওদের মুখে একটাই কথা যে তোমার দ্বারা সব কিছুই সম্ভব, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। এইভাবে যা তা ভাবে আমাকে মোটিভেট করে দিত। কিভাবে আমি মোটিভেশনাল স্পিকার হব বলো তোমরা? এখন যখন দেখি নতুন নতুন ক্রিয়েটারদের iPhone 15-এ ভিডিও বানাতে, আমার নিজের কথা মনে পড়ে যায়। বন্ধুরা, আমি iPhone 13-এ বানাতাম, কেননা ওটা তখন লেটেস্ট মডেল ছিল, লাইট মাইক সব কিছুই ছিল, কোনো কিছুরই অভাব ছিল না, যা তা কারবার একেবারে। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, কেননা একসঙ্গে দুটো কথা মনে রাখা যায় না, কিসি নে বহুত খুব কাহা হ্যায় কিউকি উসসে পেহলে কিসি নে বহুত হি বেকার কাহা থা।